সকল গৃহশ্রমিক হত্যার বিচার, নারীবান্ধব কর্মপরিবেশ তৈরি সহ নানা দাবিতে পালিত হচ্ছে মহান শ্রমিক দিবস। এছাড়া গার্মেন্টসে মাতৃত্বকালীন ছুটি 6 মাস করারও দাবি ছিল তাদের। মহান শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব দাবি জানান শ্রমিক নেতাকর্মীরা। সারা দেশের শ্রমিকরা সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে যোগ দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সমাবেশে। দর্শক, এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠন মে দিবসের নানা কর্মসূচি পালন করছেন। সেখানে আছেন সহকর্মী শরীয়ত খান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শরীয়ত, নানা দাবি নিয়ে এবার শ্রমিক সংগঠনের নেতারা কি বলছেন জানাবেন আমাদের। আজকে সকাল 9টায় যে সমাবেশ হওয়ার কথা ছিল এখানে বাংলাদেশ ট্রেড ইউনিয়নের, সেই সমাবেশ কিন্তু সকাল 9টার আগে থেকেই শুরু হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শ্রমিক নেতা কর্মীরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। বিশেষ করে সারা দেশের শ্রমিকরাই কিন্তু এখানে আজকে ছিল, বেশিরভাগ শ্রমিকরা এসেছেন তাদের বিভিন্ন দাবি নিয়ে। তো সবচেয়ে উল্লেখযোগ্য যে দাবিগুলো ছিল সেগুলো সবচেয়ে তাদের যে এখন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে যে ন্যূনতম মজুরি, সেই মজুরিতে এখন আসলে একটি পরিবারের চলা সম্ভব নয়, তাই বেতন তাদের আরও বাড়ানোর দাবি, ন্যূনতম মজুরি যেটা সেটা আরও বাড়ানোর দাবি জানিয়েছে সকল সংগঠনের পক্ষ থেকে, এবং সেটি দ্রুত যেন বাড়ানো হয় সেটাও সেই দাবিই ছিল তাদের। এছাড়া শ্রমিকরা যেখানে যেসব কর্মস্থলে কাজ করছেন সেখানে বেশিরভাগ কর্মস্থলে এখন পর্যন্ত ন্যূনতম মজুরি আগে যেটা ছিল সেটাও কার্যকর হয়নি, সেটি কার্যকরের দাবি জানানো হয়েছে, সাথে কিন্তু আরও বাড়ানোর দাবি জানানো। তো এছাড়া আরও যে নারী বান্ধব একটি কর্ম পরিবেশ তৈরির দাবি ছিল, আর মাতৃত্বকালীন ছুটি সরকারি 6 মাসের হলেও বিভিন্ন যেসব কলকারখানা রয়েছে, তারপর গার্মেন্টস রয়েছে, সেখানে কিন্তু 4 মাসের, তো সেটি বাড়িয়ে একইভাবে 6 মাসের করার একটি দাবি ছিল। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে বিভিন্ন সংগঠন কিন্তু এখানে এখন পর্যন্ত সমাবেশ এবং মিছিল নিয়ে এখানে এখনও আসছেন এবং তারা তাদের দাবিগুলো জানাচ্ছেন। তো আমরা সকাল থেকেই দেখেছি তারা বিভিন্ন দাবি জানিয়েছেন। সেই ক্ষেত্রে যারা গৃহকর্মী, সেই গৃহকর্মী যারা রয়েছেন সেই গৃহকর্মীদের যেন নিরাপত্তা দেওয়া হয়, এই পর্যন্ত বহু গৃহকর্মী কাজ করতে গিয়ে নিহত হয়েছেন, সেই তাদের বিচার দাবি জানানো হয়েছে এখানে। তো মূলত একটি কর্মপরিবেশ, ভালো একটি কর্মপরিবেশ তৈরির পাশাপাশি যেন ন্যূনতম মজুরি আরও বাড়ানো হয়, সেই দাবি ছিল আজকে মূল দাবি। মালিহা, ধন্যবাদ আপনাকে।